আলোচনা তার পিছুই ছাড়তে চায় না। বলছিলাম বলিউডের জনপ্রিয় নায়িকা উর্বশী রাউতেলার কথা। কখনো ক্রিকেটারদের সঙ্গে নাম জড়িয়ে, কখনো বা রহস্যময় পোস্ট করে প্রায় শিরোনামে চলে আসেন উর্বশী। এবার তারকাদের বাড়ি কিনে আবারও আলোচনায় তিনি। ফারাহ হোসাইনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মডেলিং অভিনয়ের পাশাপাশি আইটেম সংয়েও পারদর্শী তিনি। 2015 সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে সফলতার পাশাপাশি সমালোচনাও পিছু নিয়েছে সুন্দরী এই তারকার। কখনো ক্রিকেটারদের সঙ্গে নাম জড়িয়ে, কখনো বা রহস্যময় পোস্ট করে প্রায়ই শিরোনামে চলে আসেন উর্বশী রাউতেলা। তবে এবার আর রহস্য নয়, তারকাদের বাসা বদলের হিড়িকে নতুন ঠিকানা গড়লেন উর্বশীও। তবে কত দামে বাড়িটি কিনেছেন শুনলে চোখ ছানাবড়া হতে পারে। মুম্বাইয়ের জুহু এলাকায় বিলাসবহুল বাড়ি কিনেছেন উর্বশী। প্রয়াত পরিচালক যশ চোপড়ার বাড়ির ঠিক পাশের বাড়িটি কিনেছেন উর্বশী। জানা গেছে উর্বশীর বাড়ির অন্দরমহল একদম চোখ ধাঁধানো। সামনেই রয়েছে সুসজ্জিত বিশাল বাগান, একটি ব্যক্তিগত জিমও রয়েছে বাড়ির ভিতরে, সঙ্গে বিশাল উঠোন আর ঘাস ভর্তি উর্বশীর ঠিকানার আলাদা আকর্ষণ। বাড়ির দেয়ালে ও পিঠে যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার প্রাক্তন বাংলো। অনেকেই বলছেন উর্বশী কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি নতুন বাড়িতে চলে এসেছেন। নতুন বাড়ির নামও রহস্যাবৃত রেখেছেন তিনি। মনের মতো আস্তানাটি কিনতে উর্বশীর খরচ পড়েছে 190 কোটি টাকা। গত 7 মাস ধরে নাকি এমন এক বাড়ির খোঁজ করে চলছিলেন উর্বশী। জুহুতে প্রায় খানদশেক বাংলো দেখে বাতিল করেছেন তিনি। তবে অমিতাভ বচ্চন, কাজল, অজয় দেবগন, ঋত্বিক রোশন কিংবা জন আব্রাহামদের সঙ্গে নিজেকে যে এক শাড়িতেই দেখতে চান অভিনেত্রী তা স্পষ্ট করে দিতে চাইলেন। বাড়িটি কিনলেন একেবারেই তারার হাটেই। অনিল কাপুর, অক্ষয় কুমাররাও তার প্রতিবেশী। সম্প্রতি কান উৎসবে গিয়ে আলোচিত হয়েছেন এই নায়িকা। তার গলার হারে ছিল জোড়া কুমির। বিশেষ ধরনের গয়নাটিতে জোড়া কুমির রেখে সমালোচনার শিকার হয়েছিলেন উর্বশী। অবশ্য তিনি থোড়াই কেয়ার করেন এসব, বলছিলেন এই অলংকার তার কাছে আবেগের জায়গা। কান উৎসবে উর্বশীর হীরার নেকলেসও অনেক প্রশংসা কুড়ায়। নেকলেস নিয়ে আলোচনা না হলেও হয়েছে উর্বশীর ঠোঁটের রং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। কানের ওই উৎসবে এবার উর্বশী ব্যবহার করেন সবুজ রঙের লিপস্টিক। এর আগে কানের ওই উৎসবে সবুজ রঙের লিপস্টিক ব্যবহার করেন ঐশ্বরিয়া রায়। এর আগে 50 লাখ টাকার সাজ নিয়েও আলোচনা সৃষ্টি করেন উর্বশী রাউতেলা। গেল বছর একটি অনুষ্ঠানে দুবাইয়ে যান উর্বশী। ওই অনুষ্ঠানে হীরের কানের দুল আর আংটি পরেন এই নায়িকা। তবে উর্বশীর এই লুকে সবচেয়ে নজর কেড়েছে তার হীরে বসানো মাথার মুকুট। মাত্র কয়েক ঘন্টার জন্য এই বলিউড নায়িকা তার লুকের পেছনে 50 লাখ টাকার বেশি খরচ করেছিলেন বলে জানা যায়। তবে এটা নতুন কিছু নয়, এর আগেও উর্বশী তার লুকের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছেন। ডেস্ক রিপোর্ট, নাগরিক।